ডাক্তার সাহেব ভালো আছেন নি? না বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। কারণ এর মধ্যে আল্লাহর রহমত আছে, এই যে শুকরিয়া করতে হয়, শুকরিয়া আমরা করি আল্লাহ তাতে খুশি হয়। এটা কেন বললাম জানেন? আল্লাহর একজন নবী ছিল যার নাম মুসা, ঠেটা মুসা কইত। এই ঠেটা মুসা প্রত্যেক দিন আল্লাহর সাথে হাজার ছল করতো, একদিন যাইতেছে তো পথিমধ্যে ব্যাঙ্গের দলের সাথে দেখা, ব্যাঙ্গের যে লিডার সে বলতেছে মুসা নবী আল্লাহর কাছে যান প্রত্যেক দিনই কথাবার্তা কোন আমগো কথা একটু কইন। বলে কি কথা? যে অনেকদিন ধরে বৃষ্টি হয় না, রোদের তাপে বালুগুলো পাথরগুলো উত্তপ্ত গরম, আমরা চলাফেরা করতে পারি না, আমাদের একটু কষ্ট হয়। তো আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যে এর মধ্যে বৃষ্টি হবে কিনা। মুসা নবী চলে গেছে কহতর পাহাড়ে গিয়ে বলে আল্লাহ আপনি তো সবই জানেন, ওই যে ব্যাঙ্গের দল তারা বৃষ্টি চাইতেছে, তারা জানতে চাইছে বৃষ্টি হবে কিনা। আল্লাহ বললেন মুসা তাদেরকে বইলা দিও এর মধ্যে বৃষ্টি হবে না। তো মুসা যখন আবার ফিরে যাইতেছে, ব্যাঙ্গের দলের লিডার কয় কি খবর, কোনো খবর আসেনি? মুসা নবী কয় ব্যাঙ্গের দল রে ভালো কোনো খবর আনতে পারি নাই। বলে কি? কয় আল্লাহ কইছে বৃষ্টি হবে না। কইছে পরেই ব্যাঙ্গের যে দলের লিডার সে সহ সবাই বলে আলহামদুলিল্লাহ। কইতে দেরি, জবজবয়া উপর থেকে বৃষ্টি পড়তে দেরি নাই। মুসাই কয় আল্লাহ আপনি কইলেন কি আর করেন কি, আপনি না কইলেন বৃষ্টি হইব না। আল্লাহ কয় মুসা রে এত কষ্টের মধ্যে থেকেও যারা কয় আলহামদুলিল্লাহ শুকরিয়া আমার কাছে জ্ঞাপন করে, তাহলে আমি ওই কষ্ট কি সহ্য করতে পারি যারা দুঃখে কষ্টে থেকেও বলে যে আমি ভালো আছি, আল্লাহ আমারও অনেক ভালো রাখছি। এই কথা যখন কোনো বান্দা আল্লাহর কাছে বলে আল্লাহ তখন তার প্রতি রাজি খুশি হয়ে যায়। তার বিপদ থাকলেও কষ্ট থাকলেও আল্লাহ নিমেষের মধ্যেই দূর করে দেয়। আপনি আপনার দিকে চাই দেখেন না, আপনি আপনার পা থেকে মাথা পর্যন্ত একবার খেয়াল করে দেখেন, অন্য লোকের হাত নাই আপনার পুরা অঙ্গটাই মানে দেহটাই সুস্থ আছে না, অন্য লোকের একটা পা নাই কিন্তু আপনার পা থেকে মাথা পর্যন্ত কোনো কিছুর কম নাই, একারে যেখানে যা লাগে যতটুকু প্রয়োজন আল্লাহ সব দিছি। আরেক লোকের হাত নাই, আরেক লোকের পাও নাই, আরেক লোকের চোখ নাই, আরেক লোকের কান নাই, অনেক লোক কথা বলতে পারে না, আছে না এরকম বিকলঙ্গের, তাহলে তারাও তো বেঁচে আছে, তাদের তো অভিযোগ নাই। তাহলে আপনি সবই ঠিক আছে, খাইতেছেন পড়তেছেন, আপনি একতলা বিল্ডিংয়ে আছেন, আপনি পাঁচতলার দিকে চাইেন না, চাইবেন হইলো যারা রাত রাস্তাঘাটে ঘুমায় তাই না, পথে ঘাটে যারা শুয়ে আছে, যাদের পরনে কাপড় নাই তাদের হিসাব করবেন যে আল্লাহ ওগো থেকে আমার খুব ভালো রাখছে, অনেক ভালো রাখছে আল্লাহ, আলহামদুলিল্লাহ শুকরিয়া। এবার আজকের পালা, পালার নাম সাধন ভজন। অনেক বছর পালা গান করি, তো এরকম পালা কোনো আসরে দেয় না, আসলে এরকম পালা আসলে গাওয়া হয় না, পালা নাই গামো কই থিকা, কিন্তু আজকে আমাদের আক্কেল শাহ বাবার দরবারের যিনি এই দরবার পরিচালনা করেন এবং এই যে আমাদের মঞ্চে বসে আছেন দয়াল টিপু শাহ, তিনি অনেক বুদ্ধি করে একটা কৌশল করছে যে বয়স দিকে কম কথা কয়া গান বেশি কেমনে গাওয়ান যায় তাই না, বসে বসে মাথা ঝুলাইতেছে। যাই হোক, আপনার আশা পূরণ হোক, আর আমরা যে দুয়ে কথা জানি কথা কিন্তু ফাঁকদা কই লাইছি ঠিক না, ফাঁকে ফাঁকে একটু কথা বলতে হবে, একেবারে বোবার মতো তো গান গাওয়া যাইব না। আমরা যারা পালা গানের শিল্পী, ধরেন 30-32 বছর হয়ে গেছে পালা গান গাই, তো এর মধ্যে কিছু শিখছি না, একটু একটু শিখছি, তো যতটুকু শিখছি এর মধ্যে একটু বলতে মনে চায় না, তো আপনারা পরিবেশ না দিলে আমরা বলবো কেমনি। আচ্ছা, তো আমাকে দিছে কি, আমাকে দিয়েছে ভজন, আর আপনাদের সকলের প্রিয় শিল্পী দেশে বিদেশে যিনি নাম করেছেন, সুখ্যাতি অর্জন করেছেন আমাদের রজব দেওয়ান সাহেব, তাকে দিয়েছেন সাধন। তো পালায় যাওয়ার আগে একটা পালা করে লই, এই রাখরে সালাম টালাম দিয়া কইল জয় গুরু জয় গুরু জয় গুরু। এই যে জয় গুরু কইলেন, এটা কি বুঝা কইলেন, এর অর্থটা কি? যে একজন একজন দেখলে কয় জয় গুরু, এই রে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কইবেন বিষয়টা কি? কথা ঠিক আছে না? পাল্লা আপনার থেকে শুরু করলাম। আমার আল্লাহ বলেছে এ পৃথিবীতে যত কিছু আমি সৃষ্টি করেছি তন্মধ্যে আমার মানুষ হলো শ্রেষ্ঠ, মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়, এই মানুষের মধ্যে আল্লাহ বিরাজমান রয়েছে।
তাই আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করতে গেলে এই মানুষের মাঝে আসতে হয়। তাই বাউল গুরু যাকে বলা হয়েছে সাইজি লালন ফকির, তার একটি গান দিয়ে আমার ভজনের পালাটা আমি শুরু করতে চাই। আপনারা সুন্দর পরিবেশ দিবেন এটা আপনাদের কাছে আশা করি। ধন্যবাদ সবাইকে। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া খাবার তুই মোলা হারাবি, মানুষ ছাড়া খাবার তুই মোলা হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। দ্বিদলে মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, দ্বিদলে মিনালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গরুর কৃপা হলে জানতে পাবি, মানুষ গরুর কৃপা হলে জানতে পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, এই মানুষে মানুষ গাথা, এই মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা, জেনে শুনে নোয়া মাথা জানতে পাবি, আরে জেনে শুনে নোয়া মাথা জানতে পারবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, আরে মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া মন রে আমার, মানুষ ছাড়া মন রে আমার, দেখবি রে সব অন্ধকার, ফকির লালন বলে মানুষ ছাড়া ভজলেই পাবি, ফকির লালন বলে মানুষ ছাড়া ভজলেই পাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, আরে মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ হবি